মানব ধর্ম পালনেরই একটি রূপ রক্তদান করা। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও রক্তদানের বিকল্প খুঁজে পাননি। রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, তাই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে এই মহৎ উদ্যোগে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে উৎসবের মেজাজে রক্তদান করছেন রাজ্যবাসী। বাপ্পিরাজ ফার্নিচারের এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পুরনো সেন্ট্রাল জেলের কাছে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বনমালীপুর বিধানসভা কেন্দ্রস্থিত বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধারের উদ্যোগে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়ার জন্য দিয়ে বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধারের এদিন সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা ইতিমধ্যে দেখেছি বাপ্পিরাজ ফার্নিচার আগরতলা শুধু নয়, আগরতলার বাইরে উদয়পুর, ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠানের বিস্তৃতি ঘটিয়েছে এবং আজকে এই রক্তদানের মধ্য দিয়ে তাদের যে সামাজিক দায়বদ্ধতা সেই জিনিসটাও তারা প্রমাণ করেছে। আমি বাপ্পিরাজ ফার্নিচারের যারা মালিক পক্ষ রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তদানের বিগত দিনেও আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে যে রক্তদান নিয়ে কোনো ধরনের জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি কোনো রং করা হয়নি। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রক্তদানকে উৎসবে পরিণত করে আমরা সামিল হয়েছিলাম একে সাফল্যমণ্ডিত করার জন্য। তো আজকেও এখানে আমাদের মেয়র সাহেব রয়েছেন দীপক মজুমদার আগরতলা পৌর নিগমে, উনিও বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছে এবং এই রক্তদান শিবির এটা মানব ধর্ম যে পালন আমাদের করতে হবে স্বামীজির কথায়, সে মানব ধর্ম পালনেরই একটা অঙ্গ, যার কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার বিকল্প আবিষ্কার করা যায়নি। এটা আপনার থেকে আমার, আমার থেকে আপনার নিয়েই রক্তদানের মতো মহত্তা সেখানে সম্পন্ন করতে হয়। রক্তদান মহত্তান এই মানবিক উদ্যোগের কোনো বিকল্প হয় না। সামাজিক দায়বদ্ধতার নিদর্শন তৈরি করল বাপ্পিরাজ ফার্নিচার। আজকে রক্তদান শিবিরে উপস্থিত থেকে এদিন এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বাপ্পিরাজ ফার্নিচার নয় বনমালীপুরের অন্তর্গত একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি উদ্যোগ গ্রহণ করেছেন, রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তো এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেক মানুষের, যে সরকারের সিদ্ধান্ত নেবে কিন্তু তার পাশাপাশি মানুষকেও সচেতন হয়ে এগিয়ে আসার, এই সমাজকে নির্মূল রাখা, এই সমাজের এই পরিবেশকে রক্ষা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধার উনি তা দেখিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রক্তদানের মতো মহৎ উদ্যোগে এগিয়ে আসার জন্য বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধারকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।